हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल बांगालीर पूरी भोज। आमी आबारो एकटा नतून रेसिपिर साथे फिरे एसेछि आर आजके आमी आपनादेरके बानिये देखाबो बासंती पोलाओ। खुबी सिम्पल भावे आर खुबी कम समयेर मध्ये आशा करि आपनादेर सब्बार भालो लागबे। आर एरकम भालो भालो रेसिपि पावार जोन्नो आमार चैनलटिके अवश्य सबस्क्राइब करे देबेन। ताहले चलुन देखे नि एई बासंती पोलाओ आमी किभाबे बानालाम। एखाने निएछि आमि 500 ग्रामेर मतो गोबिंदभोग चाल। এটাকে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর জল ঝরিয়ে এখানে আমি দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘিয়ের পরিমাণটা এখানে বেশি করেই দিতে হবে। আর দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর সবকিছু আমি ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি কড়াইয়ে নিয়েছি ঘি। ঘিটা গরম হয়ে গেলেই দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলোকে একটু ভেজে নেব। এরপর এখানে দিয়ে দেবো আমি কয়েকটা লবঙ্গ আর দেব এলাচ। এগুলোকেও আমি আর একটু ভেজে নিচ্ছি। সবকিছু এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিচ্ছি কাজু ও কিশমিশ। কাজু আর কিশমিশটাকে আমি আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে আমি হালকাভাবেই ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। এরপর এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। এগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। রাইসটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এরপর এটাকে আমি ঢাকা দেব 10 মিনিটের জন্য। দশ মিনিট হয়ে গেছে, আমার এখানে বাসন্তী পোলাওটা রেডি হয়ে গেছে। এরপর এটা ঠান্ডা হলেই আমি সার্ভ করে দেব। বাসন্তী পোলাওটা একদম রেডি হয়ে গেছে আর এটা ঠান্ডাও হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো চিনি। তাহলে দেখলেন তো কত সিম্পলভাবে আর কত কম সময়ের মধ্যে এই বাসন্তী পোলাও রেসিপিটা আমি বানিয়ে ফেললাম। আর এটা খেতেও অসাধারণ হয়েছে। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ভালো কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা।